বিস্ফোরক আছে এমন খবরে ব্যারাকপুরের সাংসদের বাড়ির সামনে ফাঁকা জায়গাতে তল্লাশি পুলিশ পরে অবশ্য কিছু না মেলায় নীল সার্টিফিকেট দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে সাংসদ চালাল অর্জুন সিং এর বাড়ির সামনে ফাঁকা জায়গাতে তল্লাশি জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল পুলিশ সূত্রের খবর অনুযায়ী বোমা রাখা আছে বলে এদিন তল্লাশি চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক বিশেষ টিম এবং জগদ্দল থানার পুলিশ কিছু না পাওয়ায় অবশেষে নীল রিপোর্ট দিয়ে যায় জগদ্দল থানার পুলিশ তবে এই ঘটনায় ক্ষুব্ধ সাংসদ পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং তিনি জানান অযথা হয়রানি করছে পুলিশ প্রয়োজনে আইনি পথে যাবেন বলেও জানান তিনি আপনি এখানে এসে আপনি সার্চ করছেন বলছে কি দুটো আইপিএস অফিসার্স থেকে ওর এক জগদল আইসি আছে তো বলছে কি আমাকে ইনফরমেশন পেয়েছেন কি এখানে কিছু এক্সপ্লোসিভ ও एक्सप्लोसिव uh, आ तो हमें बोले ठीक है जो अपना इनफॉर्मेशन पे सब ठीक आ लेकिन आपना के तो नोटिस देते हो लैंड थे विदाउट एनी वारेंट विदाउट एनी नोटिस अपनी ऐसे सर्च कर और ए लास्ट थे आफ्टर सर्चिंग ये लिस्ट दिए कि पे ना नील आखने जगदल थाना के लिखे हाँ इनफरमेशन दिए Bureau report News No Man's Land Barakpur